কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে তো আপনারা কখনো না কখনো যে কোনো নার্সারি থেকে ছাড়া কিনেছেন পলি কিনেছেন তখন কি হয়েছে দেখছেন যে এই ছাড়াটি খুব সুন্দর দেখতে কিন্তু যদি আপনি কোনো গ্র ব্যাগে ছাড়া লাগালেন বা আপনার বাড়িতে কোনো টবে লাগালেন কিন্তু এই ছাড়াটা কিন্তু নার্সারি ছাড়ার মতো হয় না তো মানে এটা দুর্বল হয়ে যায় তো আপনাদের মনে এই প্রশ্নটা অবশ্যই থেকে থাকতে পারে যে নার্সারির মধ্যে এই পলিটি বা এই ছাড়াটি কীভাবে অত সুন্দর হয় বা যখন আপনি বাড়িতে কোনো টবে লাগালেন বা কোনো গ্রো ব্যাগে লাগালেন তখন এই কিন্তু ছাড়াটি এই নার্সারির মতো হয় না কিন্তু সেভাবে বড় হয় না সেভাবে সুন্দরও হয় না ছাড়াটি এই জন্য আজকের এই ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখবেন তো আমি দেখতে পাচ্ছেন আমার এই যে জায়গাটি এই জায়গার মধ্যে আমি এই নার্সারির যে মাটি সেগুলি আমি তৈয়ার করছি তৈয়ার করছি এই কারণে আমি আমার কুলের ছাড়া বানানোর জন্য যে কুলের ছাড়া নেক্সট বছরের মধ্যে যেন আমরার আসামে কুলের ছাড়া পাওয়া যায় কেননা আমি এক একটা কুলের ছাড়া এনেছি কলিকাতা থেকে প্রায় একশো টাকার ও বেশি পড়েছে কাহারও একশো টাকার থেকে কমও পড়েছে এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের আসামে যেন কুলের ছাড়া পাওয়া যায় তো বিশেষ করে যে কথাটি হচ্ছে সেটা এই যে মাটিটা কিভাবে প্রস্তুত করবে। তো দেখো মিনিমাম ধরে নিলাম আমার এখানে মাটি এসেছে এক বস্তা এখানে বেশি আছে যে দরে নেই এক বস্তা তো এক বস্তা মাটির সঙ্গে আপনি কি করতে হবে বালি মিশ্রিত করতে হবে যদি আপনি বালি মিশ্রিত করেন না দেখো যদি আপনার এই মাটির সঙ্গে যদি বালি কিছু পার্সেন্টেজ থাকে তাহলে একটু কমও বালি দিতে পারে তো দেখো আমার এই মাটির সঙ্গে কিছু কিন্তু বালির পার্সেন্টেজ আছে তো এই জন্য আমি এখানে বালি দিয়েছি আমার বালিটা কিন্তু একটু লাল আপনাদের এখানে কিন্তু সাদাও বালি হতে পারে তো যদি আপনার মনে করেন এক বস্তা মাটির সঙ্গে থার্টি পার্সেন্ট বালি আপনারা মিশিয়ে নেবেন বালি এটা সাদা হতে পারে আর লাল হতে পারে তার সঙ্গে আপনারা গোবর নেবেন তো গোবর নিবেন কতটুকু গোবর নেবেন যেমন বালি এবং মাটির মধ্যে যে যতটুকু হবে এর চেয়ে থার্টি পার্সেন্ট গোবর নিতে পারেন তো থার্টি থেকে টোয়েন্টি পার্সেন্ট গোবর নিতে পারেন এখন থার্টি পার্সেন্ট থেকে একটু বেশিও যদি হয় তাহলে কোনো ক্ষতি হবে না তো এখানে গোবরের বিকল্প আর দুইটা জিনিস আছে একটা হচ্ছে যে পাথা দিয়ে একটা গ্রিন যে সার বানানো হয় জৈবিক সার যে কোনো ফাঁসা এক জায়গাতে রেখে এটা পোষানোর পর তো এটাও আপনারা ব্যবহার করতে পারেন অথচ বার্মিক কম্পোস্টও ব্যবহার করতে পারে এই তিনটা বিকল্প আছে আমি আমার গোবর অ্যাভেলেবল থাকার জন্য আমি গোবর ইউজ করলাম তো তারপর দেখতে পাচ্ছেন আই প্যাকেটটিতে হিন্দ্রল নাম একটা তো সেটা কেন দিচ্ছি সে দেখো কেউ ফুরাডন ইউজ করে বা যেটাকে দানাদার বিষ বলে বিষ ইউজ করে এই জোর বানানোর জন্য নার্সারি মাটি বানানোর জন্য কিন্তু আমি হিন্দরোলটা ইউজ করলাম কারণটা আমি দিয়ে দিছি না আমি দিয়ে আপনাদেরকে দেখাবো এই জন্য ইউজ করেছি কেননা এটাতে আমি মনে করছি যে এটা পুরাডন থেকে আরও ভালো কাজ করে আমার যেতুকটু জানা আর পাশে দেখতে পাচ্ছেন এমওপি বা পটাশ সার আর এখানে ডিওপি এটা হানড্রেড পারসেন্ট অরিজিনাল ডিওপিটা হানড্রেড পার্সেন্ট অরিজিনাল এমওপিটা তো এখানে আমি আপনাদেরকে গোবর বালি এই মাটি এই তিন ওঠার তো আমি বলে দিলাম যে কতটুকু আপনারা দিতে হবে আর এখানে বলে দিই আমি আমার এই মাটির সঙ্গে এক তিন বস্তা মাটির হবে এখানে আমি এক কেজি ডিওপি ইউজ করছি আর এখানে আড়াই থেকে তিনশো গ্রাম এমওপি আমি ইউজ করবো আর দেড়শো গ্রাম এই হিন্দুরোলটা ইউজ করব তো এটা আপনারা একটু কম বেশি করে নিতে পারেন যদি আপনারা বাড়িতে শুধু আপনার একটু টবের জন্য যদি বানাতে চান বা একটু গ্রো ব্যাগের জন্য বানাতে চান তাহলে একটু আপনারা পার্সেন্টেজ বুঝে দেবেন এই আপনার গ্রো ব্যাগের জন্য তো এর সঙ্গে আরও কিছু বিকল্প প্রোডাক্টেও আছে যেমন ধরো শিংকুচি সারেরগুলা কিন্তু আসল কথা হলো আমাদের এখানে এই প্রোডাক্টগুলি কিন্তু অ্যাভেলেবল না তো আমি এখানে দেখতে পাচ্ছেন বালি মাটি গোবর সার এই মাটি ডিওপি এমওপি হিন্দরল এই টোটাল প্রকার জিনিস আমি এখানে ইউজ করে আমি এই নার্সারি মাটিটা বানাচ্ছি আমি যতটুকু আশাবাদী যে এটা খুব ভালো মানের মাটি হবে আর যখন আমি এখানে ছাড়া লাগাবো লাগানোর পর কিছুদিন পর যখন চারাটা সুস্থ সুন্দর হবে তখন আপনাদের সঙ্গে একটি ভিডিও বানিয়ে দেখাবো তো যদি আর এখন আমি সবগুলি একসাথে মিশ্রিত করে আপনারা দেখে দেখিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন আমার এই মাটিগুলি এখনও পুরোপুরি একসাথে মিশ্রিত হয়নি আমি এখন এই মাটিগুলি পুরাপুরি একসঙ্গে মিশিয়ে মিশ্রিত করব তো এগুলি করা খুব জরুরি কেননা কোনো একটা জায়গায় যদি সার গোবর এগুলি বেশি থাকতে পারে কোনো একটা জায়গায় আবার কম হয়ে যেতে পারে তো এগুলি মিশ্রিত করা খুবই জরুরি আর আরেকটা কথা হচ্ছে এই যে মাটিটা আপনারা বানালেন সার গোবর সবগুলি দিয়ে তো এটা কমসে কম তিন দিন থেকে সাত দিন দশ দিন পরে আপনারা গ্র বেগে কেন কেননা এটার মধ্যে এখন কি হতে পারে কিছু গ্যাস থাকতে পারে যা কুটি যে কষমা যে চারাগুলি লাগাবেন এগুলি তো খুব ছোটো ছোটো চারা থাকে তাহলে এখানে ক্ষতি করে নিতে পারে তো কমসে কম আপনারা তিন থেকে সাত দিনের পর আপনারা লাগাবেন তাহলে খুব ভালো হবে আর আপনাদের সঙ্গে যে কথাগুলি আমি শেয়ার করলাম অবশ্যই অনেকটা রিসার্চ করার পর আমি আপনাদের সঙ্গে এগুলি শেয়ার করি তো অবশ্যই আপনাদের কাছ থেকে আমি আশা করব আমার ভিডিওটি একটা লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে রাখবেন